চন্দ্রযান 3 চাঁদের বুকে পা দেয়, বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ভারত। 2019 সালে চন্দ্রযান 2 ব্যর্থ হয়েছিল চাঁদে যেতে, তেমনি বিশ্বকাপেও স্বপ্ন ভঙ্গ হয়েছিল টিম ইন্ডিয়ার। এবার চন্দ্রযান 3 এর সফলতায় কি বিশ্বকাপ জিততে যাচ্ছে ভারত? এমনই সমীকরণ মিলিয়েছে আইপিএল এর সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। পৃথিবীর মাত্র চতুর্থ দেশ হিসেবে চাঁদের বুকে চন্দ্রযান সফল অবতরণ করিয়ে ইতিহাস গড়েছে ভারত। তাই তো খুশির জোয়ার বইছে প্রতিবেশী দেশটিতে, ক্রীড়াঙ্গনও মেতেছে আনন্দে। চন্দ্রযান সফলতায় যেন এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ভারত, এমন সমীকরণ দেখিয়েছে আইপিএল এর সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। চাঁদের বুকে চন্দ্রযানের সফল অবতরণের পর একটি ছবি টুইট করে আইপিএলে পাঁচবারের শিরোপা জয়ী দল মুম্বাই ইন্ডিয়ান্স। ছবিটিতে দেখা যায় উপরের অংশে বাঁ পাশে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর 2019 সালের ডিরেক্টর কে শিবনকে। সেবার চন্দ্রযান 2 ব্যর্থ হওয়ার পরে হতাশায় ভেঙে পড়েন তিনি। আর ডান পাশের ছবিটি 2019 বিশ্বকাপের সেমিতে আউট হওয়ার পর হতাশ রোহিতের। সেবার চন্দ্রযান 2 ব্যর্থ হওয়ার সাথে সাথে ভারতও ব্যর্থ হয় বিশ্বকাপের শিরোপা ঘরে তুলতে। একই পোস্টের নিচের অংশে বাঁ পাশে দেখা যাচ্ছে ইসরোর বর্তমান ডিরেক্টর এস সোমনাথকে। এটি ছিল চন্দ্রযান 3 সফলবার পরের চিত্র। এর ডান পাশের ঘরটি ছিল ফাঁকা ও লোডিং চিহ্ন সম্বলিত। ছবির ক্যাপশনে লিখা ছিল বিশ্বাস রাখো ভারত। টুইটে মুম্বাই ইন্ডিয়ান্সের বার্তাটা ছিল 2019 সালে চন্দ্রযানের পাশাপাশি ভারতীয় দলও ব্যর্থ হয়েছিল বিশ্বকাপে, এবার 2023-এ চন্দ্রযান সফল। তাহলে কি এবার বিশ্বকাপে সফল হতে যাচ্ছে রোহিত বাহিনী? বিশ্বকাপে ফলাফল যেমনই হোক, আপাতত চন্দ্রযানের সফল অবতরণে উদযাপনে মেতেছে রোহিত বিরাটরা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।